উৎসর্গ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে। এদিন পুলিশের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও রক্তদান করেন। আজকের এই রক্তদান শিবিরকে আমরা আনুষ্ঠানিকভাবে ওনার হাতে পাশাপাশি দিশা জনকল্যাণ কেন্দ্রের দুস্থ ছাত্রছাত্রীদের ব্যাগ ও পড়াশোনার সামগ্রী দেওয়া হয়। এছাড়াও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের রান্নাঘরের উদ্বোধনও করা হয়। এবং 5টি আদিবাসী ক্লাবকে ফুটবল হাতে তুলে দেওয়া হয়। শ্রী বিমান আচার্যজি কমিশনার সাহেব তুলে দিচ্ছেন তাদের হাতে, আদিবাসী পাঁচগ্রাম মহিলা ফুটবল ক্লাবের হাতে কমিশনার সাহেব ফুটবলটি তুলে দিচ্ছেন তাদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য। পক্ষ থেকে বিভিন্ন ধরনের কমিউনিটি পলিসিং প্রোগ্রামসগুলো হয়ে থাকে। আপনারা সবাই জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা পাবলিকের সঙ্গে আমাদের সংযোগটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা থাকে সবসময়। আর এবং পাবলিকদের সমস্যাগুলো ভালোভাবে আমরা জানুক আর টাইমলি রিয়াকশন অ্যাকশন নেওয়াটা যা দরকার আছে ওই কাজকর্মগুলো আমরা সবসময় ফোকাস করতে থাকি। আজকে নিয়ামতপুর ফাঁড়ি থেকে কুলটি থানা অন্তর্গত এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং তার সঙ্গে কিছু ছাত্রছাত্রীদের ইউজফুল কিট ডিস্ট্রিবিউশনস আর ফুটবল ডিস্ট্রিবিউশন কিছু ক্লাবসকে দেওয়া হয়েছে। এছাড়া এখানে এখানকার ইনচার্জ সাব ইন্সপেক্টর সুদীপ্ত ইনিশিয়েটিভ নিয়ে থানাতে একটা মেস তৈরি করে দিয়েছে। আর এছাড়া একটা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে প্রায় 60-80% আজকে ব্লাড ডোনেট করবে বলে হচ্ছে, যেখানে পুলিশ আর এবং বিভিন্ন ভলেন্টিয়ার ব্লাড ডোনেট করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, ডিসি পশ্চিম অভিষেক মোদী, এসিপি কুলটির সুকান্ত ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।